কিন্তু মানুষের অ্যাটিটিউড দেখে মানুষের কার্যক্রম দেখে এটাই মনে হয় মানুষ যখন অসুস্থ থাকে তখন আসলে বেশি পাপ কাজে জড়াতে পারে না অনেকেই স্মার্টফোন বের করে আগে ফেসবুকে পোস্ট দেই আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবে আমরা যতক্ষণ পর্যন্ত অসুস্থ থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের গুনাহগুলো ক্ষমা হতে থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিমাও ওয়া মুসাল্লিমান আম্মা বাদ প্রিয় দীনী ভাই বোনেরা হাদিস থেকে আমরা জানতে পারি এমন দুইটি নিয়ামত আছে যে দুইটি নিয়ামত মানুষদের জন্য খুবই প্রয়োজনীয় কিন্তু এই দুইটি নিয়ামতের মধ্যে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত এক নাম্বার হচ্ছে সুস্থতা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অবসর তো কিভাবে মানুষ এই দুইটি নিয়ামতের মধ্যে ক্ষতিগ্রস্ত আমি একটু এক্সপ্লেন করি প্রথম নাম্বারে আসি সেটা হচ্ছে সুস্থতা যখন আমরা অসুস্থ হয়ে পড়ি সর্বপ্রথম কি করি অনেকেই স্মার্টফোন বের করে আগে ফেসবুকে পোস্ট দেই আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন কারোর সঙ্গে দেখা হলেই বলি আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন এবং আমরা নিজেরাও দোয়া করতে থাকি আল্লাহ আমি অসুস্থ আমাকে সুস্থ করে দেন তো এটা কিন্তু অসুস্থ অবস্থায় থাকার মধ্যে হয় এবং আমরা যতক্ষণ পর্যন্ত অসুস্থ থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের গুনাহগুলো ক্ষমা হতে থাকে এবং মানুষ যখন অসুস্থ থাকে তখন আসলে বেশি পাপ কাজে জড়াতে পারে না লিপ্ত হতে পারে না সে সেই পাপ সেই সমস্ত এমন কিছু পাপ আছে যেগুলো মানুষ সুস্থ থাকলে করে তো এই অসুস্থ অবস্থায় কিন্তু সেই সমস্ত পাপ থেকে সে বিরত থাকে এবং নিজেকে গুটিয়ে রাখে তো যখন মানুষ সুস্থ থাকে তখন কিন্তু মানুষ অধিকাংশ মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায় শরীর সুস্থ সব কিছু ঠিকঠাক তো সে মনে করে যে আমার আর কোনো দোয়ার প্রয়োজন নেই আমার ইবাদতের প্রয়োজন নেই আল্লাহকে ডাকার প্রয়োজন নেই এটা মানুষ বলে না কিন্তু মানুষের অ্যাটিটিউড দেখে মানুষের কার্যক্রম দেখে এটাই মনে হয় সে কাজ করছে তো করছেই সে টাকার পিছনে ছুটছে তো ছুটছেই কেউ বিজনেসের পিছনে ছুটছে তো ছুটছেই কেউ লেখাপড়ার পিছনে ছুটছে তো ছুটছেই সে মানে আল্লাহ তাআলার ঘরে আসতেছে না নামাজ আদায় করতেছে না আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে না তাসবিহ তাহলিল পাঠ করতেছে না তো তার অ্যাটিটিউডটা এমন যে তার এই সমস্ত কিছুর প্রয়োজন নেই সে ফিট সে সুস্থ তো এই কারণে সহি বুখারীর হাদিসের মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তি সুস্থ সেই সুস্থতার মধ্যে ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষ সবার কথা বলা হয়নি সবাই এরকম না এমন অনেক মানুষ আছে যারা সুস্থ থাকলে সেই সুস্থতার নেয়ামতটাকে আল্লাহ তাআলার স্মরণে বা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটিয়ে সেটাকে কাজে লাগায় পরকালীন জীবনের জন্য তো দ্বিতীয় বিষয়টি হচ্ছে অবসর সময় অবসর সময় যারা পায় এটা তো অবশ্যই ভালো কারণ আমাদের যে কোনো কাজ আমরা করি না কেন আমাদের কাজের ফাঁকে আমাদের অবসর সময় বের করা উচিত কেন এই অবসর সময়টা কি এন্টারটেইনমেন্ট করার জন্য নাটক মুভি এগুলো এনজয় করার জন্য বা এমন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য যেখানে গেলে আমরা ফিতনায় জড়িয়ে যাব সেই সমস্ত জায়গায় যাওয়ার জন্য ডেফিনেটলি নট কারণ হচ্ছে আমাদের এই অবসর সময়টা বের করব আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মন ভরে আল্লাহ তাআলার তাসবিহ পড়ার জন্য মন ভরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার জন্য যে আল্লাহ তাআলা কত শত নেয়ামত আমাদেরকে দিয়েছেন এবং আমরা অবসর সময় বের করব একান্তভাবে একাগ্রচিত্তে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কিন্তু অধিকাংশ মানুষ আমরা এই অবসর সময়টাকে ব্যয় করার জন্য অনেক ধরনের ফ্যান্টাসি অবলম্বন করি কেউ বা নাটক সিনেমায় ভূত হয়ে থাকি কেউ বা ক্লাবে চলে যাই কেউ বা নতুন কোনো গান রিলিজ হইলো কি না নতুন কোনো সিনেমা রিলিজ হইলো কি না সেগুলো নিয়ে পড়ে থাকি অনেক মানুষ অনেক ধরনের কাজে ব্যস্ত থাকে তো এজন্য এই হাদিসে ইঙ্গিত করা হয়েছে যে অবসর সময়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত অবসর সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রিয় বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত আমি যে হাদিস থেকে আলোচনা করলাম সেই হাদিসটি উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 6412 হাদিসটি বর্ণনা করেছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই হাদিস থেকে মেসেজ এটাই যে যেহেতু এই দুই সময় শয়তান আমাদেরকে অনেক বেশি ধোকা দেয় ধোকার মধ্যে ফেলে বা আমাদেরকে ভ্রষ্ট করে রাখে
এজন্য অবশ্যই এই দুটি সময় যখন আমরা সুস্থ থাকব সুস্থতার নিয়ামত পাব তখন এই সুস্থতার নিয়ামতটাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা কাজে লাগাব যখন আমরা অবসর সময় পাব সেই সময়টাকেও আমরা সুন্দরভাবে দ্বীনের জন্য ইসলামের জন্য এবং নিজের আমল আখলাকের জন্য আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু